প্রধানমন্ত্রী পরামর্শে দুই টেকনোক্র্যাট মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টা পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সোমবার তিনি সাংবাদিকদের জানান, পদত্যাগ কার্যকর করার প্রক্রিয়া চলছে, গেজেট হলে পদ খালি হবে। মাননীয় প্রধানমন্ত্রী যাকে যাকে অনুরোধ করেছেন তারা কার মধ্যে আছে? আমি বললাম যে না, উনি নাই, উনি নাই, যে যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন তারা পদত্যাগপত্র জমা দিয়েছে। চারজন উপদেষ্টা, তিনজন মন্ত্রী নাকি? দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী। আমরা যখন গেজেট প্রকাশ দ্বারা কার্যকর করব তখন থেকে উনি এটি মানে মন্ত্রী থাকবেন, তাই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরে। প্রধানমন্ত্রীর পরামর্শে দুই টেকনোক্র্যাট মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টা পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সোমবার তিনি সাংবাদিকদের জানান, পদত্যাগ কার্যকর করার প্রক্রিয়া চলছে, গেজেট হলে পদ খালি হবে। মাননীয় প্রধানমন্ত্রী যাকে যাকে অনুরোধ করেছেন তারা কার মধ্যে আছে? আমি বললাম যে না, উনি নাই, উনি নাই, যে যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন তারা পদত্যাগপত্র জমা দিয়েছে। চারজন উপদেষ্টা, তিনজন মন্ত্রী নাকি? দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী। আমরা যখন গেজেট প্রকাশ দ্বারা কার্যকর করব তখন থেকে উনি এটি মানে মন্ত্রী থাকবেন, তাই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরে। প্রধানমন্ত্রীর পরামর্শে দুই টেকনোক্র্যাট মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টা পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সোমবার তিনি সাংবাদিকদের জানান, পদত্যাগ কার্যকর করার প্রক্রিয়া চলছে, গেজেট হলে পদ খালি হবে। মাননীয় প্রধানমন্ত্রী যাকে যাকে অনুরোধ করেছেন তারা কার মধ্যে আছে? আমি বললাম যে না, উনি নাই, উনি নাই, যে যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন তারা পদত্যাগপত্র জমা দিয়েছে। চারজন উপদেষ্টা, তিনজন মন্ত্রী নাকি? দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী। আমরা যখন গেজেট প্রকাশ দ্বারা কার্যকর করব তখন থেকে উনি এটি মানে মন্ত্রী থাকবেন, তাই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরে। প্রধানমন্ত্রীর পরামর্শে দুই টেকনোক্র্যাট মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টা পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সোমবার তিনি সাংবাদিকদের জানান, পদত্যাগ কার্যকর করার প্রক্রিয়া চলছে, গেজেট হলে পদ খালি হবে। মাননীয় প্রধানমন্ত্রী যাকে যাকে অনুরোধ করেছেন তারা কার মধ্যে আছে? আমি বললাম যে না, উনি নাই, উনি নাই, যে যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন তারা পদত্যাগপত্র জমা দিয়েছে। চারজন উপদেষ্টা, তিনজন মন্ত্রী নাকি? দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী। আমরা যখন গেজেট প্রকাশ দ্বারা কার্যকর করব তখন থেকে উনি এটি মানে মন্ত্রী থাকবেন, তাই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরে। প্রধানমন্ত্রীর পরামর্শে দুই টেকনোক্র্যাট মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টা পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সোমবার তিনি সাংবাদিকদের জানান, পদত্যাগ কার্যকর করার প্রক্রিয়া চলছে, গেজেট হলে পদ খালি হবে। মাননীয় প্রধানমন্ত্রী যাকে যাকে অনুরোধ করেছেন তারা কার মধ্যে আছে? আমি বললাম যে না, উনি নাই, উনি নাই, যে যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন তারা পদত্যাগপত্র জমা দিয়েছে। চারজন উপদেষ্টা, তিনজন মন্ত্রী নাকি? দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী। আমরা যখন গেজেট প্রকাশ দ্বারা কার্যকর করব তখন থেকে উনি এটি মানে মন্ত্রী থাকবেন, তাই এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরে।